আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল কায়দা জঙ্গি গ্রেফতার, সংঘাত এনআইএ নবান্নের। দিদি, কালকে তো আমাদের রাজ্যে একটা বড় সড় ঘটনা ঘটে গিয়েছে, আমাদের দেশেই বলা চলে, কারণ কেরলের এর্নাকুলামে এবং আমাদের আমাদের মুর্শিদাবাদ জেলায় দু জায়গা থেকে মোট 9 জন গ্রেপ্তার হয়েছে। তারপর আচমকাই কাল রাতে একটি খবর আসে গভীর রাতে যে আমাদের রাজ্যের ডিজি, আপনিও তার সঙ্গে হয়তো কর্মজীবনে কাটিয়েছেন তার সঙ্গে সময়, বিষয়টা হচ্ছে যে তিনি চিঠি পাঠিয়েছেন আমাদের এনআইএ পূর্বাঞ্চলীয় শাখাকে। তিনি জানতে চেয়েছেন যে রাজ্য সরকারকে না জানিয়ে কেন এনআইএ নিজেদের অভিযান চালালো। দিদি, সত্যি কি এনআইএ অন্যায় করেছে অভিযানটা চালিয়ে এবং রাজ্য সরকারকে না জানিয়ে? সরাসরি প্রশ্ন। আমি প্রথমেই নমস্কার জানাই আপনাদের সবাইকে, দর্শকদের নমস্কার এবং দিদি। হ্যাঁ আজকে নমস্কার। চ্যানেল হিন্দুস্তানকে নমস্কার জানাচ্ছি, আর হম হম অমিতকেও আলাদা করে নমস্কার জানাচ্ছি এত রাত্রে না দিদি, এরকম করে দর্শকদের কাছে এই ইনফরমেশন নিয়ে আসার জন্য। কিছু বলার আগে, যেহেতু কোভিড পরিস্থিতি প্রচন্ড খারাপ এবং 22 মিনিটে নাকি দুজন করে মারা যাচ্ছেন, সেজন্য সবাইকে বলবো যে মাস্কটা হ্যাঁ অবশ্যই লাগাবেন নাকে, এবং মাথাটাও চেষ্টা করবেন বাঁধতে, মানে ঘিরে বাঁধতে, যাতে ঢেকে রাখা। মাথার আচ্ছা মধ্যেও যাতে ড্রপলেটস গুলো বসতে না পারে, এবং 2 গজ কি দূরিয়া, অর্থাৎ 3-4 ফিট হুম মিনিমাম হুম 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 ডিস্টেন্স রেখে চলার চেষ্টা রেখে করবেন, এবং খুব এমার্জেন্সি না থাকলে রোজ যেরকম আগে বেরোতেন সাধারণ ভাবে, হুম হুম সেইভাবে হুম কিন্তু বেরোবেন না। এটা বলে বলি হুম হুম যে না, হুম এনআইএ আমাদের ডিজি সাহেবকে না জানিয়ে কোনো হুম হুম অন্যায় করেননি। তার কারণ হুম হচ্ছে যে এনআইএ অ্যাক্ট 2008, যেটা আমাদের হুম হুম তৎকালীন কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম হুম সংসদে হুম হুম পেশ করেছিলেন, সেটা পাস হলো 2009, যখন 26/11, অর্থাৎ আমাদের যখন ভয়ঙ্কর একটা বোম্বেতে, মুম্বাইতে যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে কাসাব যে ছিল, ওই আজমল আজমল কাসাব, কাসাব। যে হ্যাঁ ভয়ঙ্কর ভাবে যে অ্যাটাক করে মুম্বাইয়ের হোটেলে অনেক মানুষকে মেরে যেভাবে এলো, সমুদ্রের উপর দিয়ে যেভাবে সন্ত্রাসবাদীরা চলে এলো, এবং তাতে এই ভারতবর্ষের যারা আইন প্রণয়ন করেন তাদের মনে হয়েছিল যে আমাদের বর্তমান যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাডেকুয়েট নয়, এবং খুব শক্তিশালী একটি আইন নিয়ে আসতে হবে, যার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অ্যাক্ট এলো 2009-এ, এবং এটা কিন্তু এনআইএ কে অনেক ক্ষমতা দিল, সিবিআই এর থেকে বেশি ক্ষমতা দিল, এবং এই ক্ষমতা অনুযায়ী এই যে 2019-এ এনআইএ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হলো, অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এনআইএ কে কিছু স্পেশাল ক্ষমতা দেওয়া হলো। কি কি ব্যাপারে? একটা নারী পাচার, আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী পাচার কিভাবে হচ্ছে, আর নারী পাচার কাউন্টারফিট কারেন্সি অর্থাৎ জাল নোটের ব্যাপারে। এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচার অফ প্রহিবিটেড আর্মস, তার মানে হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি করা হয়, বিশেষ করে আগ্নেয় অস্ত্র, সেগুলোকে যাতে বন্ধ করা যায়, এই সমস্ত জায়গাগুলো খুঁজে বের করা যায়, এবং এছাড়াও সাইবার টেরোরিজম, তার মানে হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক্স এর মাধ্যমে কিভাবে সাইবার ক্যাফে কে ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে, এছাড়াও এক্সপ্লোসিভ, কন্ট্রোল অফ এক্সপ্লোসিভ মানে হচ্ছে বারুদ, যে কোনো বারুদের জায়গা যেখানে বারুদ তৈরি হচ্ছে, বা প্রহিবিটেড এক্সপ্লোসিভ বানানো হচ্ছে, আরডিএক্স এর মতো জিনিস বানানো হচ্ছে মানুষকে উড়িয়ে দেওয়ার জন্য, এই সমস্ত জিনিসে এনআইএ বিশেষ ক্ষমতা দেওয়া হলো, এবং একই সঙ্গে UAPA আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট এটাও অ্যামেন্ড করা ইয়েস হলো 2019-এ, যেখানে হুম এনআইএ কে স্পেশাল ক্ষমতা দেওয়া হলো যে যে কোনো রাজ্যে যে কোনো সময় জাতীয় সুরক্ষার জন্য তুমি রেড করবে, তুমি ঢুকে পড়বে, এবং তুমি সিজ করবে যেখানে সন্ত্রাসবাদী, এটা কিন্তু মনে রাখতে হবে, জাতীয় সুরক্ষা এটা হচ্ছে কি জিনিস, জাতীয় সুরক্ষা যেখানে ব্যাহত হতে পারে, এবং যেখানে ন্যাশনাল একটা এনভায়রনমেন্টের মধ্যে টেরোরিজম হঠাৎ ভীষণ ভাবে ফ্লারিশ করছে, এবং ন্যাশনাল নেশনের ভাইটাল ইনস্টলেশন যেগুলো সেগুলো সুরক্ষিত নয়, যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এরকম একটা জায়গায়, বিশেষ একটা জায়গায় কিন্তু যেটা জাতীয় সুরক্ষা, এটা কি ওয়ার্ডস,
জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এনআইএ কে ক্ষমতা দেওয়া হলো। কিভাবে ক্ষমতা দেওয়া হলো? আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2019 অ্যামেন্ড করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে ক্ষমতা দেওয়া হলো যে তুমি জাতীয় সুরক্ষার জন্য ম্যাক্সিমাম স্পিডে যে কোনো জায়গায় ঢুকে পড়বে, তুমি রেড করবে যে কোনো রাজ্যে, এবং যে কোনো এক্সপ্লোসিভ প্রপার্টি হোক, এই ধরনের জিনিস হোক যেগুলো সন্ত্রাসবাদীরা ইউজ করে, তুমি সিজ করবে উইদাউট পারমিশন। এবার আসছি, উইদাউট পারমিশন অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ দ্যাট স্টেট, প্রোভাইডেড যদি তোমার কাছে তোমার নিজের ডিজিপি, যে এনআইএ ডিজিপি, তার যদি স্যাংশন থাকে, তাই যথেষ্ট। তোমার আর কিন্তু ওই কনসার্ন রাজ্যের ডিজিপির পারমিশনের দরকার নাই। এটা পশ্চিমবঙ্গ রাজ্য তো জানেন তো, এখানে হীরক রানীর আইনের দেশ, হ্যাঁ, হীরক রানীর আপন দেশে আইন কানুন সব্যনেশে। সুতরাং তারা চায় যে জাতীয় সুরক্ষা যাতে যাক বাড়বে যায়, আগে আপনি আমার কাছে আসুন, নবান্নতে বসুন, চা খান, আমাদেরকে বলুন কিসের জন্য আপনারা এসছেন, আমরা দেখব, দরকার পড়ে আমাদের তো জানেন তো যে পলিসি অফ অ্যাপিজমেন্ট আছে, আমরা একটুখানি দুধের গুরুদের মানে যে করেই হোক ওয়ার্নিংও দিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে আপনারা পান না পান সেটা তো আপনাদের ব্যাপার, আপনারা আমাদের না জানিয়ে কেন করছেন? আরে ভাই, আইনটা ভালো করে জানুন যে জাতীয় সুরক্ষার জন্য স্টেটের ডিজির পারমিশনের দরকার নেই, তারা নিজেদের এজেন্সি, যদি পারমিশন থাকে, স্যাংশন থাকে ডিজিপি অফ এনআইএ, তাহলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ, দে ক্যান এন্টার এনি স্টেট, দে ক্যান কন্ডাক্ট রেড, দে ক্যান সিজ আর্টিকলস হুইচ আর প্রহিবিটেড অ্যান্ড হুইচ ক্যান কজ ডেঞ্জার টু ন্যাশনাল সিকিউরিটি, এটা বুঝতে হবে। আচ্ছা দিদি, এই যে গ্রেফতার, এই যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে কি গ্রেফতার করতে পারে এনআইএ রাজ্য পুলিশ? রাজ্য যেখানে রেড, আমি বলি যেখানে রেড করার কথা লেখা আছে ইউএপি অ্যামেন্ড করে, ওখানে লেখা আছে রেড সিজ এন্ড অ্যারেস্ট, অ্যারেস্ট কথাটা পরিষ্কার লেখা আছে, রেড সিজ এন্ড অ্যারেস্ট, মানে তুমি রেড করতে পারো। আচ্ছা, তুমি যে কোনো প্রপার্টি, যেমন ধরো নারী পাচারের প্রপার্টি, কাউন্টারফিট জাল নোট, তুমি প্রহিবিটেড আর্মস অ্যামিউনিশন, এক্সপ্লোসিভ লাইক আরডিএক্স, তুমি সিজ করতে পারো, যেগুলো জাতীয় সুরক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ ডেঞ্জারাস, করতে পারো। এবং তার সঙ্গে যদি তুমি কোনো ক্যামেরা পাও, যদি তুমি কোনো টেলিস্কোপ পাও, যেগুলো দিয়ে ওরা এইসব কাণ্ড করবে, ঠিক করে রেখেছে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো ওরা ঠিক করেছে, যে মনে করছে হাওড়া ব্রিজ উড়িয়ে দেবো, তাহলে তুমি নিশ্চয়ই হাওড়া ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য যে যন্ত্রপাতি গুলো তুমি সিজ করবে, এবং সঙ্গে সঙ্গে যাদের কাছে এগুলো আছে তাদেরকে তুমি অ্যারেস্ট করবে। পরিষ্কার অ্যারেস্ট কথাটা লেখা আছে, এরা কেন পড়ে না? আজকে যে 9 জন টেররিস্ট, 3 জন এর্নাকুলাম কেরালা থেকে আর 6 জন মুর্শিদাবাদ থেকে, নাজমুস সাকিব, তারপরে আবু সুবিয়ান, তারপরে মাইনুল মন্ডল, তারপরে আরেকটা কি লিয়ান ইমেন আহমেদ আল আমুন, আতিবুর রহমান, যেগুলোকে ধরে এনেছে মুর্শিদাবাদ থেকে, সেগুলো তো একটা বিশেষ সম্প্রদায় লোক, আর এটা তো নতুন কিছু নয়। আপনি দেখবেন যে বাংলায়, এই বাংলায় কি হচ্ছে, আজকে 2020 আজকে মাসটা কি, সেপ্টেম্বর মাস 2020 এটা হচ্ছে, কিন্তু এটা তো নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। আপনারা জানেন যে অক্টোবর 2014 খাগড়াগড় যখন হয়েছিল, হ্যাঁ 2014 অক্টোবর মাসে খাগড়াগড় যখন হয়েছিল, তখন সেই খাগড়াগড় কাণ্ডে মানে মারা গেছিল সন্ত্রাসবাদীরা, এবং ইনজোর্ড হয়েছিল, 2 জন মারা গেছিল, 1 জন ইনজোর্ড হয়েছিল, 1 জন ইনজোর্ড হয়েছিল, না ভয়ঙ্কর বম যেটা আরডিএক্স সেইটা বার্স্ট করে, আরডিএক্স মানে ভাইটাল ইনস্ট্রুমেন্ট, হাওড়া ব্রিজ উড়ে যেতে পারে, হুগলি ব্রিজ উড়ে যেতে পারে, এমনকি নবান্নও উড়ে যেতে পারে। এটা তো আমাদের রাজ্যের প্রশাসনিক যারা মাথায় রয়েছেন তারা এটুকু বুঝতে পারছেন না যে আমাদেরও রাজ্যে অনেক কিছু উড়ে যেতে পারে? এরা ধরেছে মানে বিশাল ভালো কাজ করেছে, একটা যাদেরকে ধরেছিল তারা ইন্ডিয়ান মুজাহিদ্দিন টেরোরিস্ট ছিল, মুজাহিদ্দিন টেরোরিস্ট বাংলাদেশ ন্যাশনাল ছিল, জামায়াতুল মুজাহিদ্দিনের তারা অঙ্গ ছিল। হ্যাঁ, কিন্তু এটার থেকেও আপনারা আরেকটু এগিয়ে আসুন, মে মাস 2020 তে
আব্দুল করিম, অ্যালায়েন্স বড় করিম, তাকে যে এসটিএফ এবং মুর্শিদাবাদের পুলিশ ধরলো, তিনি কে? তিনি তো বোধগয়া যে বিহারে, সেখানে দালাই লামা যে মহাবোধি মন্দিরে যে ভাষণ দেন, ধর্ম ধর্মের উপদেশ দেন, তার ঠিক পরে পরেই সেই বোধগয়াতে যে ব্লাস্ট হয় 2018 সালে, সেই ব্লাস্টের মাথা মাথা আব্দুল করিম এলাইস বড় করিম, তাকে তো এসটিএফ মুর্শিদাবাদ ধরলো তো, যিনি বাংলাদেশি জামায়াতুল মুজাহিদ্দিনের মাথা, বাংলাদেশের জামায়াতুল মুজাহিদ্দিনের মাথা, তাহলে বাংলাদেশের জামায়াতুল মুজাহিদ্দিনের মাথা মুর্শিদাবাদে এসে ধরা পড়ে। যারা আজকে ভারতের জাতীয় সুরক্ষার মানে ব্যাহত করতে পারে এবং সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে, তারা আজকের দিনে সেই মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে, খাদড়াগড় থেকে ধরা পড়ে। তাহলে এই যে বেঙ্গল, যেখানে এইভাবে একটার পর একটার পর একটা, আপনারা দেখেছেন যে রানাঘাটে সেই যে গ্যাংরেপ হলো সেই চার্চে, বাংলাদেশি ন্যাশনাল এসে, তারা ওই ওরকম সন্ত্রাসবাদী এসে একটা প্রায় 80 বছরের বৃদ্ধাকে দর্শন করলো। তাহলে এই যে পরপর পরপর ঘটনা, এই যে বড় করিমের ঘটনা, এই যে খাগড়াগড়ের ঘটনা, এই যে আজকের ঘটনা, এই যে রানাঘাটের ঘটনা, এগুলো একটা রাজ্যের মধ্যে হচ্ছে। তো তাহলে আমরা তো বলতে পারি যে জঙ্গিরা এখানে এসে খুব সুরক্ষিত বোধ করছে এবং আরামসে বসে আছে এবং ভাবছে যে আমাদেরকে তো কিছু হবে না, কেউ যদি ঢোকে তাহলে পারমিশন নেবে, গন্ডগোল হবে, প্রেসে যাবে, আমরা পালিয়ে যাবো ততক্ষণ। হ্যাঁ, এটা হয় যে এনআইএ যদি নবান্নতে ডিজি সাহেবের পারমিশন চাইতে যায়, এটা প্রেসে যাবে না যে এনআইএ থেকে কিছু লোক এসছেন, তাহলে তারা থাকবে ওখানে, বসে থাকবে এনআইএর জন্য? জাতীয় সুরক্ষাটা বড় না নোংরা রাজনীতি করা বড়? আমি তো জিজ্ঞেস করি, হ্যাঁ, এই স্টেটে যারা মাথায় রয়েছে প্রশাসন, তারা বোঝেন না যে স্টেটের কি যে ভালো হবে আর ভারতের কিসে ভালো হবে? ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গ তো একটা দেশ নাকি, অঙ্গরাজ্য? না না, অঙ্গরাজ্য আমাদের, তা দেশের অংশ, কিন্তু এখানে তো না, পশ্চিম বাংলাদেশ কোনটা না, এটা এটা আপনারা তো প্রায় অভিযোগ করেন যে এটা পুরো চলছে একটা ভিন্ন রাষ্ট্রের মতো, এটা ভারতবর্ষের অঙ্গরাজ্যের মতো নয়, আপনারা তো প্রায় অভিযোগ করেন। আচ্ছা দিদি, এই যে চিঠিটা দেওয়া হলো, এটা কি না বলুন, বলছি যে এই যে চিঠিটা দেওয়া হলো, এটাতে প্রশাসনিক প্রশাসনের দিক কত, রাজনৈতিক দিক কত? এই যে চিঠিটা দেওয়া হলো, এটাতে প্রশাসনিক ব্যর্থতা কি করবে? না না, কি করবে, কি করবে? খাগড়াগড় আটকাতে পারেনি, এই যে মুর্শিদাবাদে বসেছিল সাংঘাতিক বড় টেরোরিস্ট, তাদের এসছে যে, হ্যাঁ, এখানকার যে আইবি ওয়েস্ট বেঙ্গল, কোনো খবর নাই, কোনো কাজ নাই, পারফরমেন্স জিরো, ঠিক আছে, এটা তো আইবির ইন্টেলিজেন্স এর কাজ, তো ইন্টেলিজেন্স গ্যাদার করা কোথায় কোন টেরোরিস্ট ঢুকছে। তাহলে স্টেট পুলিশের ইন্টেলিজেন্স ফেল করে গেছে, এরা ঢুকেছে, এরা বসে আছে খাগড়াগড়ের সময় একটা বাড়ি ভাড়া করে, এত সাংঘাতিক কাণ্ড কারখানা করছিল, বোম বানাচ্ছিল, বাংলাদেশের গভর্নমেন্টকে উড়িয়ে দেওয়ার জন্য সব প্ল্যানিং করছিল এখানে বসে বসে, তা সেটা স্টেট ইন্টেলিজেন্স ফেল করেছে। আজকে যে ধরা পড়লো, এই যে এনআইএ এসে ঢুকলো, স্টেট ইন্টেলিজেন্স ধরা পড়েছে, পুলিশের কাছে কোনো খবর নেই, ইন্টেলিজেন্স এর কাছে খবর নেই, তাহলে চিঠি লেখা ছাড়া আর কি করবে? এটাই করবে, চিঠি লিখবে, গন্ডগোল করবে, চিঠিতে বড় বড় কথা লিখবে, কাজের কাজ করেন। আমি আপনাকে বলি একটা কথা, বেশ মাস দুয়েক আগে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় পাটুলিতে এসে আর যেতে পারেননি, তার গাড়ি আটকে দিয়েছিল তৃণমূলের কর্মীরা, তখন হ্যাঁ ভারতীয় জনতা পার্টির কিছু কর্মীকে ডেকে নেন, তার মধ্যে একজন কর্মী খুব শিক্ষিত বয়স্ক মানুষ, তার স্ত্রী একটি স্কুলের শিক্ষিকা, তারা যে আসার চেষ্টা করে তখন ব্রিজের উপরে, তাদের আটকে, তাদের শোনাচ্ছেন, গলা শোনাচ্ছেন, মোবাইল, তৃণমূলের লুটপাটকারীরা তারা খুলে সব নিয়ে নেয়। পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করাতে আমি এই বর্তমান ডিজিপি কে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই বড় করে, যে অন্তত ম্যাটারটা দেখুন, এদের চেয়ে না ফেরত দিন, দেখ কথা বলুন ওদের সাথে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয়নি। এই তো ডিজিপি, কোনো উত্তর এসেছিল? যে ডিজিপি, কোনো উত্তর এসেছিল দিদি? কোনো উত্তর এসেছিল? উত্তর এলে তো অ্যাকশন নিতে হবে, না উত্তর এলে তো অ্যাকশন নিতে হবে, এটা হচ্ছে দিস ইজ আ স্টেট অফ নন অ্যাকশন।
this is not a state of action. This is a state where non-action in criminal matters is the rule of the day. ঠিক আছে, এখানে রুলস অফ এনগেজমেন্ট পুলিশের এবং ইন্টেলিজেন্সের হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রী রয়েছে তাদের পেছনে গোয়েন্দাগিরি করো, তাদের ফোন ট্যাপ করো, তারা কি বলছেন শোনো, ক্রিমিনাল টেরোরিস্ট ভারমে যায় ও কি করছে পরে ভাববো, পরে ভাববো। আজকে দেখুন একজন ডিজিপি যে আমাদের মুখ্যমন্ত্রীর সিকিউরিটির ইনচার্জ ছিলেন, মুখ্যমন্ত্রী পেছন 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 যেতেন, পরে ডিজিপি হয়েছেন। আচ্ছা আপনি ডিজিপি হয়েছেন, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার দায় দায়িত্ব নাই, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করিনি যে ওই বয়স্ক ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক, তার গলার চেনটা চলে গেছে, তার মোবাইল চলে গেছে, তার মোবাইলে তার পার্সোনাল পিকচার রয়েছে, ফ্যামিলির পিকচার রয়েছে, তার স্ত্রী একটা স্কুলে শিক্ষিকা, অসহায় শিক্ষিত পরিবার, আপনি জবাব দিয়েছেন, আপনি রিলিফ দিয়েছেন, তারা চেন ফেরত পেয়েছে, তারা ফোন ফেরত পেয়েছে, কোন মুখে আপনি বলেন যে এনআইএ যারা জাতীয় সুরক্ষা নিয়ে ডিল করছে আপনাকে গিয়ে জানাবে, কিসের জন্য আপনাকে জানাবে, যে মানুষটা একটা চেন ফেরত দিতে পারে না, সামান্য একটা ফোন ফেরতের ব্যাপারে অ্যাকশন নিতে পারে না, জায়গায় জায়গায় আমাদের কর্মীদের ফলস কেস দেওয়া হচ্ছে, ফলস কেস গুলো দিয়ে 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 নাম কিনছেন মাননীয়ার কাছে, অনুপ্রাণিত একজন অফিসার তাকে বলবে এনআইএ জাতীয় সুরক্ষার ব্যাপারে, যাতে জঙ্গিরা পালিয়ে যায়, এবং তারপরে আমাদের দেশে বড় করে অনেক মানুষ মারা যায় মুম্বাই টেরোরিস্টদের মতো, ঠিক করেছে আপনাকে বলেনি, ঠিক করেছে আমি মনে করি, এবং ভবিষ্যতে আমাদের দেশে যারা জঙ্গি আছে তাদের ধরতে আসার জন্য কোন দল, পুলিশ দল যেন কাউকে না বলে ভিতরে ঢুকে দলে, আমিও তো দেখি যে কে আটকায়, কোন কোর্ট বলে যে না ডিজিস্ট কাছে লিখে বসে কপি খেয়ে পারমিশন নিয়ে তবে জঙ্গি ধরতে হবে। দিদি ঘটনাচক্রে কালকে ধরা পড়ার পর প্রত্যেকটা রাজনৈতিক এই বিষয়টা নিয়ে একটা প্রতিক্রিয়া জানিয়েছে, কংগ্রেস, সিপিএম বা আপনি ধরুন আপনাদের দলের সভাপতি থেকে শুরু করে আপনি সবাই, একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, আপনি নিশ্চয়ই দেখেছেন আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই, একমাত্র প্রশাসনের পক্ষ থেকেও কিছু বলা হয়নি, খালি কালকে একটি চিঠি পাঠানো হয়েছে, এই এই নীরবতা কেন আপনি বলেন? নীরবতা কোথায়, নীরবতা শুধু জঙ্গিদের ধরার ব্যাপারে, নীরবতাটা জঙ্গিদের ব্যাপারে ইন্টেলিজেন্স কালেক্ট করা, পুলিশের যে কাজ, পুলিশের কাজ কি, পুলিশের কাজ হচ্ছে অপরাধের জগতে ঢুকে পড়া, এই অপরাধের জঙ্গলটা খুব কমপ্লেক্স একটা জঙ্গল, এই জঙ্গলে ঢুকে পড়ে অপরাধীদের খুঁজে বের করে, জঙ্গিদের খুঁজে বের করে ইন্টেলিজেন্স কালেকশন করে তাদেরকে ধরে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া, তাই জন্য তাদের বলা হয় আইনের রক্ষক, দ্য গার্জিয়ান্স অফ ল বলা হয় তো, আজকে যারা প্রোটেক্টর রক্ষক তারা হয়ে গেছে ভক্ষক, তারা এই কাজটা করছে না, তারা এইসব ব্যাপারে চুপ, একেবারে চুপ। আপনি জিজ্ঞেস করুন না যে আপনার ইন্টেলিজেন্স আপনি জানতেন না যে আট আটটা হ্যাঁ লোক এইভাবে লুকিয়ে আছে তারা টেরোরিস্ট, আপনার ইন্টেলিজেন্স খাগড়াগড় বলেনি আপনাকে, আপনার ইন্টেলিজেন্স কি করে তাহলে, আপনার পুলিশ কি করে তাহলে, জিজ্ঞেস করুন না, কোনো উত্তর দেই, পুলিশ কি করে সারাদিন ধরে বিরোধীদের ফোন ট্যাপ করে, বিরোধীদের আটকায়, বিরোধীরা যেখানে যাচ্ছে ধরুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাতে, মিছিল করতে, সেখানে বহু পুলিশ মোতায়েন হলো যাতে তাদের আটকায়, এখন পুলিশ যদি রাস্তায় বিরোধীদের আটকাতে থাকে, পুলিশ যদি সারাক্ষণ বিরোধীদের ইন্টেলিজেন্স গ্যাদার করতে থাকে, তাহলে অপরাধীদের জঙ্গিদের ইন্টেলিজেন্স পুলিশ কখন গ্যাদার করবে, কখন পুলিশের টাইম, আপনি বলুন এটা কি সম্ভব? সারাদিন আপনি যদি কান দিয়ে শোনেন যে ভারতী ঘোষ কি বলছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে আটকাবো, তাহলে আপনি প্রকৃত একজন অপরাধী, একজন জঙ্গি আপনার বাড়ির পাশের বাড়িতে এসে থাকলে আপনি তো টের পাবেন না, কেন আপনার মাইন্ড তো অন্যদিকে অ্যাপ্লাই করছেন, পুলিশের এখন এই অবস্থা, পুলিশের অবস্থা খুব খারাপ, পুলিশের মেরুদণ্ড খুলে নিয়েছে, পুলিশ যদি নিজে থেকে কিছু করতে যায়, নিজে থেকে যদি কোনো পুলিশ জঙ্গি খুঁজে বের করে ধরে, পরের দিনই তাকে দেখবেন যে সাইড পোস্টিং করে কোথায় পাঠিয়ে দেবে, গ্যারেজ করে দেবে, এই তো সরকার, তৃণমূল সরকার, এটা তো আমরা দেখতে পাচ্ছি, একদিকে আমাদের একটা ম্যাসিভ ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে যেটা আনম্যান, যেটাকে ফেন্সিং করতে দিচ্ছেন না এনারা, এবং বলছেন যে কেন্দ্রীয় সরকার যদি ফেন্সিং করে তাহলে কেন্দ্রীয় সরকার জমি কিনে ফেন্সিং করুক, সুতরাং এই যে ম্যাসিভ ইন্দো বাংলাদেশ বর্ডার কয়েক হাজার কিলোমিটার, এটা আনম্যান্ড পড়ে আছে, ইনফিলট্রেশন হচ্ছে, জঙ্গিরা ঢুকছেন সমানে, এটাকে একটা সেফ হেভেন মানে খুব ভালো একটা সুন্দর জায়গা যেখানে খাবার পাবো, হ্যাঁ অস্ত্র শস্ত্র মোতায়েন করবো, প্ল্যানিং করবো,
এটা একটা খুব সুন্দর সেফ হেভেন হয়ে গেছে ফর টেররিস্ট ইন ইন্ডিয়া। এবং এইটা যদি আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা খুব ভালো করে দেখুন যে কালিয়াগঞ্জ থানাটা কিভাবে পুরো থানার মধ্যে জ্বালিয়ে দিল, ঝুঁকে পুরো জ্বালিয়ে দিল থানাটাকে। হ্যাঁ এটা হয়, রেকর্ড গুলো জ্বালিয়ে দিল, থানা দাও দাও করে জ্বলছে, এটা হয়। খাগড়াগড়ে এত বড় বিস্ফোরণ, এটা হয়। বড় করিম এত বড় একটা দালাই লামাকে মারতে চেয়েছিল বোধগয়া ব্লাস্টে, এখানে এসে লুকে থাকে, এটা হয়। আজকে ছজন এত বড় জঙ্গি এখানে এসে চুপচাপ লুকিয়ে আছে, আস্তে আস্তে কাজ করছে, এটা হয়। এত যদি হয় তাহলে আপনারা এবারে আপনাদের ইন্টেলিজেন্স নামান স্টেটের মধ্যে এবং দেখতে থাকুন যে আর কি এই স্টেটে হচ্ছে। কেন সাধারণ মানুষ তারা কিন্তু সুরক্ষার অভাব বোধ করছেন এবং সুরক্ষা দেওয়া এই সরকারের দায়িত্ব, কেন কি জনাদেশে তারা এই সরকারে এসছেন। সুতরাং জনাদেশের একটা অঙ্গই হচ্ছে যে আমরা যারা আপনাকে ভোট দিলাম আমাদের সুরক্ষা আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ, সরকার বড় বড় চিঠি লেখে। যখন কোভিড হয়েছিল আমাদের হিজ এক্সেলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলকে বড় বড় চিঠি লিখেছে, জানেন? দিল্লি থেকে যখন টিম এসে ভিজিট করতে চাইলো এদেশের অবস্থা কি, তাদের বড় বড় করে চিঠি লিখলো। আজকে এনআইএ জঙ্গির ভিড় ধরে নিয়ে গেছে, কোথায় বলবে যে ওরে বাবা এক সাংঘাতিক জঙ্গি, যারা না আমাদের ইন্টেলিজেন্স টিম পাঠাই, জিজ্ঞাসাবাদ করুক আর কে কে আছে, ফ্ল্যাশ আউট করি, হ্যাঁ আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করি, আসুন দেশকে সুরক্ষা দিই, তা না আবার সেই বড় বড় চিঠি। আমি ডিজি সাহেবকে বলবো, ইউনিফর্ম পরেছেন, আইপিএস হয়েছেন, ওথ নিয়েছেন যে দেশকে সুরক্ষা দেব, দেশের মধ্যে দেশ মানে শুধু তৃণমূল কর্মী নয়, দেশ মানে টিএমসি লিডার নয়, দেশ মানে দেশ, দেশের সর্বসাধারণ মানুষকে নিয়ে দেশ, দেশের কথা ভেবে প্লিজ রাইজ আপ টু ইয়র রেসপন্সিবিলিটিস, আদারওয়াইজ দ্য স্টেট উইল গিভ প্রপার অ্যান্ড অ্যাডিকুয়েট রেসপন্স ইন 2021। থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি। খুব অল্প সময়ের মধ্যে হাজারো ব্যস্ততা ভারতীদের, তা সত্ত্বেও তিনি আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ দিদি। এবং জানালেন যে এনআইএ যখন যেখানে ইচ্ছা রেড করতে পারে, যেখানে যা প্রয়োজন হলে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কাউকে গ্রেপ্তারও করতে পারে, সেক্ষেত্রে নবান্ন বা রাজ্য পুলিশের ডিজি বা মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একদিন কেন, 365 দিন এই রেড করতে পারে, তাই তো দিদি? এটাই তো মূল মূল কথা ছিল আপনার। একদম একদম, এটা হচ্ছে ইনস্ট্যান্টলি অ্যাকশন নাও। তুমি খবর পেয়েছো, জাতীয় সুরক্ষা মানে কি, জাতীয় সুরক্ষা মানে ধরুন একটা ট্রেন উড়ে গেল, আপনারা জানেন যে এই স্টেটে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যারা অ্যাটাক করেছিল, যার জন্য অ্যাটাক করেছিল, যার জন্য থানার অফিসারকে তুলে নিয়ে গেছিল, আজকে তিনি টিএমসি মেম্বার হয়ে গেছেন। একজন যে দেশের সুরক্ষা বিঘ্নিত করে, জাতীয় সম্পত্তি, ট্রেন, বড় ট্রেন নষ্ট করে, কত মানুষের মৃত্যু এবং সাংঘাতিক অবস্থা, ওসিকে তুলে নিয়ে গেছে, তার লোক বলেছে ছাড়তে হবে, সেই লোকটা ঘুরে বেড়াচ্ছে ওই পুলিশ প্রোটেকশন, কেন কি মানুষ রেগে আছে, মানুষ পিটিয়ে মেরে দেবে, এই জন্য পুলিশ প্রোটেকশন দিয়ে সেরকম একটা মাওবাদীকে জঙ্গল মহলে উনি স্থাপন করেছেন, উনি এই দেশের সুরক্ষা দিচ্ছেন, উনি লম্বা চিঠি লিখে বলছেন যে এনআইএ আমার কাছ থেকে পারমিশন নিয়ে তবে রেড করবে, কিসের জন্য আপনার পারমিশন নেবে, আপনি তো এমন একজন লোককে বসিয়ে রেখে দিয়েছেন যার জন্য প্রায় দেশই উঠে যাচ্ছিল, অনেক মানুষ মারা গেছে, ওরও তো এনআইএ তে কেস রয়েছে, ওকে ডেকে পাঠায়, সেই এনআইএ তবে রেড করবে না, এনআইএ এর আইনে এবং ইউপিএ অ্যামেন্ডেড অ্যাক্ট 2019 এ পরিষ্কার করে বলে আছে যে আপনাদের কোনো পারমিশন কখনোই লাগবে না, 24/7, 365 days আমরা আজকে দিদির আলোচনা শুনলাম, আমাদের আল কায়দা জঙ্গি গ্রেফতার, সংঘাত এনআইএ নবান্নের এই আলোচনা সভায় আমাদের অতিথি ছিলেন ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস এবং বর্তমানে তিনি বিজেপি, রাজ্য বিজেপি সহ সভানেত্রী, তার কাছে আমরা ধন্যবাদ জানাই, তিনি তার মতামত স্পষ্টভাবে প্রকাশ করলেন। ধন্যবাদ দিদি, আপনি আমাদের সঙ্গে এই কিছুক্ষণ রইলে হাজারো ব্যস্ততার মাঝে, এবং আগামী দিনেও আপনাকে আবার আমরা চাইবো আমাদের আলোচনায়। আমি অমিত রায়,
চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের এই আলোচনাটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের আপনাদের মূল্যবান পরামর্শ দেবেন।